আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 1 বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়ুষ্মান ভারত দিবস 2019-এর রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের কল্যাণের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা করা হয়। গোটা দেশের সাথে রাজ্যে 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আয়ুষ্মান ভারত পক্ষকাল পালন করা হচ্ছে। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আয়ুষ্মান ভারতের 2টি স্তম্ভের মধ্যে একটি হল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যা রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সুবিধা পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণ, বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক এবং জরারোগ্য রোগে আক্রান্তদের বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্যোগ না হয়েছে। রাজ্যে বর্তমানে 173টি উপস্বাস্থ্যকেন্দ্র, 26টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং 5টি আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। আমি এখানে বসে গুগলে চেক করছিলাম যে সবচেয়ে ক্লেইমেন্ট কোন স্টেটে সবচেয়ে বেশি, গুজরাট, উনার স্টেট, উনি সেই স্টেট থেকে আসেন। প্রায় 3,200 কোটি টাকার কাছাকাছি আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ভারত সরকার গুজরাট সরকারকে বিভিন্ন হসপিটালে দিয়েছে। যারা কার্ড ভোক্তা রয়েছেন তার লাভ পেয়েছে কত, 3,200 কোটি টাকার কাছে। রামারাজ্যে ত্রিপুরা তো কত, 10 কোটির কাছাকাছি, 10 crore। নন্দরবাইয়ের যে মাদার স্টেট সেখানে কত, 3,200 কোটি টাকা, হাইস্ট লেভেল। মানে সেখানে যারা স্বাস্থ্য বিভাগে রয়েছে ওনারা কাজটি সঠিকভাবে পৌঁছে দেওয়ার কাজ। এদিন প্রজ্ঞা ভবনে এই প্রকল্প থেকে সুবিধা প্রাপকেরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং এই প্রকল্প চালু করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টাকার অভাবে সেই টাকায় কোথায় বাড়ি নিয়ে যেতে পারি না, জীবের মধ্যে ব্যাপার করে দিয়েছে আমাদের বেঙ্গালুর। আমার টাকা পয়সা নাই, আমি 7 বছর লাগে আমার কাজ 27টার মধ্যে করে নিয়েছি। যখন এই সরকার আসার পরে আমাকে প্রতিমা দিদি আমাকে আশ্বাস দিয়েছে, যেহেতু ভারত আয়ুষ্মান কার্ড আছে প্রধানমন্ত্রী দিয়েছে, তুমি করতে পারো। তো দিদিকে বললাম আমার তো গাড়ি ঘরে নেই, আমার কোনো ক্ষমতা নেই, একদিন খাওয়া দিদি আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ভারত আয়ুষ্মান হেল্প পেয়েছি। আবার আমি 15 তারিখ যাবো, আমার বাচ্চাটা পেয়ে মধ্যে এখন জমে গেছে পিতল জাতীয়, ইংলিশে তো আমি বলতে পারি না, আমার লেখাপড়া নেই। আমার ছেলেটাকে ওখানে যে ভারত আয়ুষ্মানের কার্ডের উপরে অপারেশন করবে, যাতে প্রধানমন্ত্রী আমাকে যে ভারত আয়ুষ্মান কার্ডটা দিয়েছে আমার ছেলেকেও জীবনটা বাঁচিয়েছে। আমার আরো দুটি মেয়ে আছে, একটা ছেলে আছে, আমারও জীবনটা বাঁচিয়েছে। আমি মেন্টাল হয়ে গেছি, আমার বাচ্চা যখন আমি ঘর থেকে বাড়ি আমাকে বলে বাবা আমাকে দাম দাও, আমার রোগ দেখতে পেতো, আমার তো আর তখন কোনো কল্পনা থাকে না, আমার কান্না ছাড়া আমি মেন্টাল হয়ে গেছি। তখন আমার ছেলেও ভালো আছে, ছেলেও হাসি হাঁটি। আপনারা সবাই ভারত আয়ুষ্মান কার্ডের উপরে নজর দিবেন, খুব ভালো, খুব তত্ত্ব নেই প্রধানমন্ত্রী এই যে কার্ডটা করেছে এটা আমাদের গরিব মানুষের জন্য। বিগত 1 বছরে রাজ্যের 5 লক্ষেরও বেশি সুবিধাভোগীদের ই কার্ড প্রদান করা হয়েছে। মোট 30,000-এরও বেশি সুবিধাভোগী 10 কোটি টাকারও বেশি মূল্যের সুবিধা গ্রহণ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব দেবাশিস বাসু, জেলা শাসক ডাক্তার সন্দীপ এন মাহাতে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার ফণীন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। বিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।